অ্যাটিটিউড যদি রাখতেই হয় তবে ইলন মাস্কের মতো রাখুন, পৃথিবীর সেরা ধনী ইলন মাস্ক। তার তিনি ছোটবেলার থেকেই কিন্তু একটু আলাদা ধরনের ছিলেন। ছোটবেলায় তিনি খুব পড়াশোনা করতে খুব ভালোবাসতেন, দিনে 15-15 ঘন্টা তিনি পড়াশোনার পেছনে কাটাতেন এবং বেশ কয়েকটি কোম্পানি কিন্তু তিনি খুলেছিলেন এবং সেগুলোতে লাভবান হয়েছিলেন। আপনারা জানেন যে বর্তমানে তিনি স্পেসএক্স ও টেসলা কোম্পানির মালিক এবং তার ভবিষ্যৎ পরিকল্পনাও কিন্তু অনেক বড় বড় কিছু রয়েছে। যেমন তিনি সারা পৃথিবীর জুড়ে একটা এমন একটা নেটওয়ার্ক করতে যাচ্ছেন যাতে খুব সহজেই যে কোনো জায়গায় ইন্টারনেট পরিষেবা দেওয়া যায়, মানে মহাকাশে গিয়েও যেন ইন্টারনেট পরিষেবা পাওয়া যায়, মানে এরকম একটা সিস্টেম তিনি বানানোর চেষ্টা করছেন। ইলন মাস্ক সবসময় ইনোভেশন নিয়ে ভাবেন, মানে তিনি সবসময় নতুন কিছু করবেন, নতুন কিছু ভাববেন। আর এখনও তিনি প্রচুর পড়াশোনা করেন, প্রচুর। আর ওনার মতো হার্ডওয়ার্কিং পিপল খুব কম। তো ইলন মাস্কের মতো জেদ নিয়ে, ইলন মাস্কের মতো মানুষ মাইন্ডসেট নিয়ে চলুন। লাইফ ইজ সাকসেস, শুনুন, সাকসেস তো কী, উনি ব্যর্থ হননি, উনি বারবার ব্যর্থ হয়েছেন, আবার বারবার রিস্ক নিয়েছেন। তো ব্যর্থ তো হবেই, ব্যর্থতা মানুষের জীবনে থাকবে, রিস্ক নিতে হবে এবং নতুন করে নতুন উদ্যমে কাজ করতে হবে। তার ফোকাসটা, আপনি যেটাতে ফোকাস করবেন সেটাতেই যেন শুধু ফোকাস থাকে আর অন্য কোনো দিকে যেন না থাকে। ইলন মাস্ক যখন বই পড়তো তখন নাকি বাইরে থেকে কেউ তাকে কথা বললে তিনি কানে শুনতে পেতেন না। তার বাবা মারা ভেবেছিলেন যে ও হয়তো কালা, কানে কালা। তারপরে তাকে ডাক্তার দেখিয়ে কানের অপারেশন করা হয়, তারপরেও তিনি একই রকম, অর্থাৎ তার ফোকাসটা ছিল ঠিক এরকমই, ওই ঠিক স্বামী বিবেকানন্দের মতো। স্বামী বিবেকানন্দ যখন নাকি ধ্যানে বসতেন বা পড়াশোনা করতেন তিনি বাইরের কোনো কিছু শুনতে পেতেন না, কতটা একাগ্রতা কতটা নিষ্ঠা নিয়ে পড়াশোনা করতেন। তো এই একমাত্র দেখুন ইলন মাস্কের এই যে সৃষ্টিশীল মনোভাব এবং তার যে পড়াশোনার প্রতি এতটা আগ্রহ, এটাই কিন্তু তাতে তাকে সাকসেস করেছে, সাকসেসফুল মানুষ বানিয়েছে। তো আজকের বর্তমান যুগের সত্যিকারের আয়রন ম্যান যদি বলতে হয় তাহলে কিন্তু সেটা ইলন মাস্কই। তো আপনারা কেন হেরে যাচ্ছেন, কেন, কিসের জন্য, কিসের জন্য মানুষের কথায় কেন নিজেকে টুকরা করে দিচ্ছেন, নিজেকে নতুন করে একদম নতুন নতুন করে, যেমন বিন্দু বিন্দু জল দিয়ে সাগর হয় ঠিক সেরকমই একদম ছোটো 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 অংশ চেঞ্জ করতে করতে একটা বিরাট পর্যায়ে নিয়ে যান। মনে রাখবেন আপনি যে কাজটা করছেন, যে কাজটাকে ভালোবাসেন, সেই কাজটাকে এমনভাবে করুন যে আপনার ফিল্ডের মধ্যে আপনি সবথেকে সেরা খেলোয়াড় হন, আপনার মতো যেন কেউ না থাকে, আপনি সেইটাতে প্রো হয়ে যান। বন্ধুরা আপনি অবশ্যই পারবেন, আপনার মনে জোর রাখুন, জেদ রাখুন, পরিশ্রম করে যান, পরিশ্রমের বিকল্প কিছু নেই।